আজকে আমি আলোচনা করতে চাই কুরবানি করার আগে নখ চুল কাটা যাবে কি না, ঈদের আগে নখ চুল কাটা যাবে কি না, এ নিয়ে আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে তো কুরবানি যারা নেশাবের মালিক হয়েছে, অর্থাৎ জিলহজের 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, এই সময়টাতে যদি কোনো ব্যক্তি নেশাবের মালিক হয়, তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আর কুরবানি ওয়াজিব হওয়ার মাধ্যমে অনেক ধনী ব্যক্তিরা বিশেষ সওয়াবের অধিকারী হয়। এছাড়া যারা কুরবানি করবে তারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে। জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ কুরবানির চাঁদের প্রথম থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত যারা কুরবানি করবে তারা নিজের নখ চুল কাটা থেকে বিরত থাকবে। এটাই মোস্তাহাব। তবে এমন না যে জরুরি করতে হবে, না করলে গুনাহ হবে, তেমন কোনো কাজ নয়, মোস্তাহাব। যদি কেউ চায় করতে পারে, করলে সওয়াবের অধিকারী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও, তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করার ইচ্ছা করে, সে যেন নিজের নখ চুল কাটা থেকে বিরত থাকে। তাই কুরবানি যারা করবে তারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে, এটাই মোস্তাহাব। কুরবানি করার মাধ্যমে ধনী ব্যক্তিরা অনেক সওয়াবের অধিকারী হয়, আর গরিবেরা সওয়াব থেকে বঞ্চিত থাকবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ গরিবদেরও একটা সুব্যবস্থা রেখেছে। যারা কুরবানি করার সামর্থ্য না, তাদের জন্য একটা ব্যবস্থা রেখেছে, তারাও পূর্ণ কুরবানির সওয়াব পাবে যদি তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকে। তাহলে গরিবেরাও পূর্ণ কুরবানির সওয়াব পাবে। একদিন একজন সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আমার একটি দুধ দানকারী উটনি আছে, আমি কি তা কুরবানি করব? তখন বিশ্বনবী বলে, না, তুমি তোমার নখ চুল এরপরে গোফ নাভির নিচের চুল কাটা থেকে বিরত থাকবে, এটা আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানি হিসাবে গণ্য হবে। তারাও যাতে পূর্ণ কুরবানির সওয়াব পায়, সেই জন্য যদি গরিবেরা নখ চুল কাটা থেকে বিরত থাকে কুরবানি করা পর্যন্ত, তারাও পূর্ণ কুরবানির সওয়াব পাবে। তবে এটা একটা মোস্তাহাব আমল, যদি কেউ চায় করতে পারে, না করলে গুনাহ হবে না।